তো আমাদের টাকা চলা কমপ্লিট টাকা তবে আমরা সব তুলিনি কিছু করিনি তো আমাদের ইনকামের কথাটা আমরা বলবো দিলাম তখন আমরা একটা এটিএম এ একটু টাকা তুলতে তো ইলেকট্রনিক পার্লারে যাব তাই তো পার্লারে না চলো নে এই যে বন্ধ আছে ও বাবা চলেন এটিএমই বন্ধ চলো থেকে পাওয়ার এন্ট্রি আছে পাওয়ার শুনো কিছু আছে তখন টিকটক করতে টিকটক তখন টিকটক থেকেই অনেক ইউটিউবার ফোনটা নিয়ে নিয়েছিল ওটা পরে বলবো ওটা পরের ভিডিওর জন্য আরা মাস বেরিয়া খেত হয়ে গিয়েছিল সেই কেসটা তখন থেকেই আমি ফেমাস মানে সবাই আর কি চেয়েছিলে ভিডিওটার জন্য আজকে আমরা বলবো যে আমাদের ইনকাম কত ঠিক আছে তো তো ইনকামটা আমরা ফেসবুক ইউটিউব দুটো মিলিয়েই বলবো তো হ্যাঁ আমরা দুটো মিলিয়েই বলবো অনেকেই মনে করে যে অনেক টাকা ইনকাম করে ফেলছি অনেক কিছু করে ফেলছি এরা ম্যাডাম মনে করে বাট দেখো যতটা সহজ মনে হয় সবকিছু ততটা সহজ না প্রত্যেককেই ছালচামড়া তুলে ফেলতে হয় যে কোনো কাজে যে কোনো প্রফেশনে নানান নানান তার নিজস্ব অনেক দিক থাকে লোকে ভাবে ইউটিউব করছে ফেসবুক করছে ঘুরছে বেড়াচ্ছে জিম করছে খাচ্ছে যাচ্ছে আর কোনো চিন্তাই নেই মজাই মজা কিন্তু সেরকমটা নয় বাট আমরা ভিডিওটা কিন্তু শুধুমাত্রই বসে বসে ঢ্যাপের মতো বলবো না আমরা কি করব আমরা ওটা দেখাবো যে আমরা কিরকম টাকা পয়সা তুলছি সেটা তুলে কোথায় ইউজ করছি বা কিরকম কি হচ্ছে সব কিছু ভাবে আমরা তোমাদের মানে দেখাবো অ্যাকচুয়ালি যে কিরকম কি ম্যানেজমেন্ট হচ্ছে মানে অফ নয় যে টাকা ওড়াচ্ছি কারণ দেখো টাকার কোনো কমতি নেই তাদের কাছে আছে বুড়ি বুড়ি তাদের কাছে নেই কিছুই নেই তো আমরা আজকে জাস্ট আমরা এই ভিডিওটা বলবো ভিডিওটা বলে আমরা যাবো একটু হচ্ছে সেলনে তো চুলদাড়ি কাটবে আমি একটু হেয়ার ওয়াশ করাবো তো সবটাই বলবো একটা কথা বলি দেখো ফেসবুকে বা ইউটিউবে যারা নতুন ক্রিয়েটর আছে তারা যদি ভাবো এসেই লাখখানিক টাকা কামিয়ে ফেলবে সেটা কিন্তু সম্ভব না আর অন্তত ইউটিউবে তো নাই কারণ কি ইউটিউবে তোমাকে প্রথমে দেখবে যে ক্রিয়েটর বড় বড় আছে ধরো যার 150K 200K 300K সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু তোমরা দেখতে হবে যে তারা 5 বছর 6 বছর ধরে ইউটিউব করছে টানা ঠিক আছে মানে পিছন ঘষে তোমার পিছনের কিন্তু ছালা তুলে দিতে হবে তারপর গিয়ে কোনো না কোনো কিছু কিন্তু দেখতে হবে কেউ স্লো সাকসেস পায় কেউ তাড়াতাড়ি সাকসেস পায় কিন্তু কনসিস্টেন্সি মেন কোনো টাকা ছাড়াই অনেক ক্রিয়েটর মানে আমি আমার জার্নিতে বলি কোন রকম কোন টাকা পয়সা ছাড়াই আমি শুরু করেছিলাম ঠিক আছে মানে দুই সবাই টাকা পয়সা ছাড়াই শুরু করে না কোনো ব্যাকআপ ছিল না যে এরকম ছিল না যে পয়সা কামাবো ব্যাকআপ দাও লোকে অনেক কথা বলেছিল এমনও দিন গেছে যে একটা ভিডিও আপলোড করার জন্য লোকের ওয়াইফাই চুরির মতো মানে লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়াইফাই নিতে হয়েছে ঠিক আছে তাছাড়াও আরো অনেক প্রবলেম হয়েছে ঠিক আছে যোগা করতাম যখন যোগা ম্যাট কিনে দিত না এখন যে ফিটনেস ওয়্যার দেখতে পাচ্ছ সেই সমস্ত ছিল না তখন শৌনকও ছিল না তো যাই হোক তখন অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অন্য প্রফেশনে ছিল হ্যাঁ সে যাই হোক সে অন্য জায়গায় ছিল বন্ধুত্ব ছিল কিন্তু ও তখন অন্য জগতে ছিল যাই হোক আমার একার জার্নিটা অন্যরকম ছিল আমি অনেক স্ট্রাগল ঠিক আছে সাইকেল করে যোগা করাতে যাওয়া করা অনেক স্ট্রাগল মানে আমি নিজেকে গ্লোরিফাই করছি না সবারই স্ট্রাগল থাকে নিজের নিজের মতো করে তো চ্যানেল প্রথমে হয়েছিল স্ট্রাইক খেয়ে গেছিলো অনেক প্রবলেম হয়েছে আমি সবটাই ভিডিওতে বলবো স্ট্রাইক খেয়ে গেছিলো চ্যানেল তারপরে মানে লোকে বলতো কী করছিস যোগা করা নিয়ে অনেক সমস্যা ছিল ইউটিউব ভিডিও বানানো নিয়ে ঠিক আছে ভালো ভালো এখন তো ধরো ট্রাইপড আছে ঘরে পাখা চলছে সেরকম না ভিডিও বানাতাম গরমে দদ করে ঘামছি বৎস ঘাম হচ্ছে তার মধ্যেই ছবি তুলছি ভিডিও বানাচ্ছি ফোন হিট হয়ে গেছে তার মধ্যেই ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর প্রথম প্রথম তুই কোন ফোনটা দিয়ে বানাতে সেটা বল ছোট্ট ভিভোর ফোন ছিল যেটা আমি সবাই বলতো যে বাবা এখন থেকেই এত তারপর আবার একটা এমন ঘটনা আছে আমার স্কুলে তখন সব ছেলেমেয়েরা ফোন নিয়ে যেত ঠিক আছে তো ফোন মন একদম সেটা ওটা আলাদা ভিডিও করবো আমার স্কুলের কেচ্ছা সবই কেচ্ছাই বলবো ওর ফোনটা নিয়ে নিয়েছিল ওটা পরে বলবো ওটা পরের ভিডিওর জন্য টপিকটা তোলা থাকে এখন কিছু বলিস না ওটা পরে বলবো দাঁড়া এটা আমার এখনো হাসি পায় ও তখন সবকিছুই জানতো ঠিক আছে তো সারা মাস বেরিয়া খেত হয়ে গেছিল সেই কেসটা তখন থেকেই আমি ফেমাস তখন থেকেই আমি ফেমাস তারপরে যখন আস্তে আস্তে আমার প্যান্টটা মানে হেভি যায় সরি মানে ফোনটা মানে ফোনটা হেভি জায়গায় লুকিয়ে নিয়ে যেত এখন বলিস না এটা বলা যাবে না এখন বলতে বারণ করেছি তো পরের ভিডিওতে বলবো তো যাই হোক তো তখনও বন্ধু-বান্ধব যত আর আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন কোন ফোনে করতাম তখন যে এরকম এই ফোনটাতে করতো তো এই ফোনে এরকম দেখতে পাচ্ছ কিন্তু চারটে ক্যামেরা কিন্তু তুমি যখন ভিডিও করবে তখন ব্লার হয়ে যেত তখন সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট যখন একদম শুরু করি মানে আমি দেখো শুরু করেছি ও অনেক দিন ধরে করে ওর মতো অতদিন না আমার খুব হার্ডলি হয়তো 1 বছর হবে
তো আমার তখন এই ফোনটা ভিডিও করতে গেলে পিছনটা পুরো ব্লার হয়ে যেত একটা স্যামসাং এর ফোন সব আমার ফোনেই করে দিত তো তখন কিন্তু ও আমাকে ওর ফোনে পুরোপুরি করে দিত ওর এই যে আইফোন 13 টা আছে এটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটাকে নিয়ে এটাকে নিয়ে আমরা মানে প্রচুর চষেছি তখন এই এক ফোনে একটা ফোনেই সব কিছু হতো তোকে এডিট করা করা সত্যি কথাটা বল তুই করেছিস মানে ভিডিও করতাম কিরকম ধরো এরকম মুখ কেটে উপরের দিকে উঠে যাচ্ছে তখন ও পুরোপুরি ওর ফোনটা দিয়েই করেছে আর তারপর যখন ওর যখন এই যে ফোনটাতে আমরা ভিডিও করছি এটা আমাদের জন্য খুব সেভিয়ার হয়েছে সেটা তারপর আমি যখন এই আইফোন 13 টা কিনলাম এই বছরই এই 15 আইফোন 15 টা যখন কিনলাম এটা আমাদের বেশি দিন হয়নি এই মনে হয় কি মে মাসে কিনলাম মানে যে যেদিন লোকসভা ভোট ছিল আমাদের এখানে সেই দিনকেই কিনেছি ঠিক আছে সেদিনকে এবার তখন আর সেটাও সেই ফোনটাও কিন্তু কিনতে ইন্সপায়ার করেছে উপাসনায় কারণ কি আমার মানে বুকের মধ্যে অত জোর ছিল না যে আমি 75,000 টাকা দিয়ে অত ফোন কিনবো না আমি বললাম যে দেখ কিছুটা কিনেছিস এবার সবাই মিলে এবার দেখো আমরা যেরকম ভাবে কাজ করছি তবে হ্যাঁ ফোনটা কেনার পর কাজের অনেক সুবিধা হয়েছে এই ভিডিওটাই আমি যদি আমার ফোনে বানাতাম শর্টস লং এইরকম ধরনেরই আমরা ইনভেস্টমেন্ট করতে থাকি কত কি টাকা কামাই চলো আমরা বেরিয়ে এটিএম এ গিয়ে ওখানে তাহলে সব টাকা তুলে ফেলবো না বাট টাকার ব্যাপারটা রাস্তা দিয়ে বেরিয়েই আমরা বলছি তো মোটামুটি জার্নিটা বললাম পার্টে পার্টে আস্তে আস্তে আমার লাইফে না কিছু কিচ্ছা আছে আমি সেগুলো বলবো লাইফের থেকে আমার লাইফের কিচ্ছা আছে তো যাই হোক সেগুলো বলবো তো চলো আমরা বেরোই তো কালকে আমরা ভিডিওটা কন্টিনিউ করিনি তো আমাদের ইনকামের কথাটা আমরা বলবো ভেবেছিলাম তখন আমরা একটু এটিএম একটু টাকা তুলতে তো টাকা ফাঁকা তুলে আমরা যাবো মানে এটা কিন্তু কোনো শো অফ না জাস্ট টাকা তুলতে এসেছি টাকা পয়সাগুলো নেওয়ার আছে তোলার আছে ইউটিউবের পেমেন্ট হয়েছে ফেসবুকের পেমেন্ট হয়েছে সব একবারে তুলে ফেলবো না তো সেই জন্য এর আগে কিছু পোস্ট অফিসের কাজ ছিল তখন আমরা এটিএম থেকে টাকা তুলবো পার্লারে নয় স্যালনে চলে এসছি আমরা এটিএম এর ভেতর তাই তো হ্যাঁ ঢোকা ঢোকা মানে কার্ডটা ঢোকা এটিএম বন্ধ আছে ও বাবা তাহলে এটিএমই বন্ধ চ্যালেঞ্জ থেকে পাওয়ার কাট হয়ে গেছে পাওয়ার কাট হয়ে গেছে আমার এত টাকা করে ফেলেছি না এত টাকা মানে আমাদের টাকা চাপেই মানে এটিএম এ টাকা বন্ধ পাওয়ার অফ হয়ে গেছে চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আগে তাহলে সেলুনে চলে যাব তারপর গিয়ে তারপর এটিএম এ সেলুন সেলুনে তো ছোটবেলায় যেগুলো মাথায় বাটি বসিয়ে বাটি ছাড়তে হতো বড় লোক শুনতে লাগবে ঠিক আছে আর ঘন্টা পর এখানে ঘুরে আসতে বললো তাই তো আর এক ঘন্টা মানে সেলুনে ওইসব করে নিয়ে আবার আরে ঠিক আছে উফ তো আমরা তারপরে চলে গেছিলাম একটু স্যালনে দেখো পয়সা যখন রোজগার করছি তখন নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনটাই এরকম এটা ফুটানি না নিজেকে একটু চাকচিক্য দিয়ে রাখতে হয় বাট আমি মনে করি যতই পয়সা হয়ে যাক না কেন পাটা মাটিতে রাখা উচিত কারণ পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে আর ওইটুকুই মানে আমি বা ও কখনো ওইরকম মানে ফুটানিতে প্রেফার করি না ফুটানি দেখানোটাতে প্রেফার করি না যেটুকু আছে যেটুকু পাচ্ছ সেটার জন্য গ্রেটফুল আর কি তো তাই জন্য ওর যেহেতু চুলদাড়ি একটু বেশি গজিয়ে যায় ওই জন্য বছরে মানে মাসে দু তিনবার গেলে সব থেকে ভালো হয় তো আমাদের হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেল হেয়ার কাট করি না আমি না না তুই আবার কি হেয়ার কাট করবি আমার এত সুন্দর চুলটা আমি কাটবো কেন আর এমনি ছোট হয়ে গেছে ঘোড়ার লেজের মতো তো সৌনক এতক্ষণ ফাটবাজি করলে এত এত চুল গজাবে কি বলবো মানে সত্যি তো আমরা মাসে দুবার করে সেলুনে আসতে হয় ওকে আর আমার আমার এত পরিমাণে চুলদাড়িটা খারাপ হয়ে যায় বড় হয়ে যায় খারাপ হয়ে যায় না বড় হয়ে যায় তো আমরা এখন যাব পয়সা তুলতে দেন বাড়ি যাব আর পয়সা তোলার পর ইনকামটা বলবো হোল্ড কর একটু হোল্ড করে যা এখন মানে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কোনোদিনই কোথাও থেকে ইনকাম হয় একদম
আচ্ছা এটিএমটা তখন খারাপ ছিল, এখন আমরা টাকাটা তুলবো, টাকাটা তুলে এনে তো আমরা ওই মানে পুরো একদম সবকিছু করে নিয়ে কাজবাজ করে এখন 3টে বেজে গেছে দুপুর, সবকিছু করতে করতে তো আমরা এখন এটিএম এ আবার এসেছি, তো এটিএম এখন ঠিক হয়ে গেছে সম্পূর্ণ, তো আমরা এবার টাকা তুলবো দেন বলবো, তাই তো তাড়াতাড়ি আমার হেভি খিদে পেয়েছে। মেরে দিয়েছি, পিন পিন মেরে দিয়েছি। মনে হচ্ছে 1 কোটি টাকা তুলবি, নাটক করিস না তো। তো মোস্ট ওয়েটেড এই প্রশ্নটা যে আমাদের টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কত, তো ফেসবুক ইউটিউব মিলিয়ে একটা আইফোন 15 কিনে কিছু টাকা বেঁচে থাকবে, আইফোন 15 কিনে কিছু টাকা বেঁচে থাকবে। তবে হ্যাঁ, আনসার্টিনিটিতে ভরা, প্রতি মাসে সেম হয় না, যত তুমি উন্নতি করতে পারবে বেটার। তারপরে ব্র্যান্ডিং, আমার এখনো 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি। টোটাল আমাদের কটা পেজ আছে, একটা উপাসনার ইউটিউব, একটা আমার ইউটিউব, একটা হচ্ছে সৌনক ফেট, আমার একটা হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, দুটো ফেসবুক পেজ আছে, এখন 3টে হয়েছে। আমরা ব্লগস গুলো ফেসবুকে আপলোড করি, তো এই হচ্ছে ব্যাপার। 3টে রয়েছে, একটা মুস্তিবাজ, একটা উপাসনা, চালাই না সবটাই হচ্ছে ডেডিকেশন আর পেশেন্স, এই দুটো না থাকলে কিন্তু কিছু হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, গরমে প্রচন্ড খিদে পেয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, তো দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। এবার কিন্তু পুজোর ব্লগ আসছে, কারণ কি কালী পুজো শুরু হয়ে যাচ্ছে, আমরা কালী পুজো দেখতে নৈহাটিতে যাবো, তো সেই ব্লগ আসছে, তারপর জগদ্ধাত্রী পুজোর ব্লগ আসছে, তো টাটা, বাই বাই। চুলটা সাধু।